আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাশেক মিয়াঁ লিটনের সুস্থতা কামনায় রাজশাহীর সকল মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। অপপ্রচারের প্রতিবাদে নওগাঁয় ধান চাল ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন। নাটোরে নারদ নদী রক্ষায় উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় মঙ্গলবার রাজশাহী মহানগরীর সকল মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল ও ধর্মসভায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও তাঁর পরিবারের অন্য সকলের জন্য দোয়া করা হয়। উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর উদ্যোগে সকাল 10টায় জামিয়া দারুল উসওয়া মাদ্রাসা প্রাঙ্গণে উলামা কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গনি। এদিকে রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সুস্থতা কামনায় বাদ জোহর মহানগরীর সাহেববাজার বড় মসজিদ, শাহমকদুম দরগা মসজিদ, হেতেমখা বড় মসজিদ, নগর ভবন, রানীবাজার কেন্দ্রীয় মসজিদ, সোনাদীঘি, ভাটাপাড়া বিশ্ববিদ্যালয়, বোসপাড়া AC মসজিদ সহ নগরীর সকল মসজিদ ও মাদ্রাসায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও মেয়র লিটনের সুস্থতা কামনায় রাজশাহীর ধর্মসভায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এই প্রার্থনা সভা পরিচালনা করেন রাজশাহী ধর্মসভার পুরোহিত শম্ভুনাথ শর্মা। আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের ভোটারদের সাথে মত বিনিময় করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আক্তার। মঙ্গলবার তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার তানোর কেশরহাট পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে মত বিনিময় করেন। এ সময় তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আক্তার বলেন, আগামী 17 অক্টোবর আপনাদের ভাগ্য নির্ধারণের দিন। এদিন মোটরসাইকেলের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে জেলার উন্নয়ন আপনাদের হাত দিয়েই হবে। তিনি বলেন, রাজশাহী জেলা পরিষদের প্রত্যেকটি উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদের এলাকার উন্নয়ন কাজে স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করা হবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত দিনে দীর্ঘদিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে আপনাদের সুখ দুঃখের সাথী হয়েছিলাম। মানবতা ও দেশের কল্যাণে এখন পর্যন্ত নিজেকে নিয়োজিত রেখেছি। নির্বাচনে জয়ী হলে আগামীতে সেই ধারা অব্যাহত থাকবে। চালের মূল্য বৃদ্ধি ও মিনিকেট চাল নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নওগাঁয় সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের আলুপট্টিতে নওগাঁ ধান্য চাউল আড়তদার ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতি ও নওগাঁ ধান্য চাউল আড়তদার ও ব্যবসায়ী সমিতি যৌথভাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি নীরদ বরণ সাহা চন্দন বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় এবং টেলিভিশনে চালের মূল্য বৃদ্ধি নিয়ে চাল ব্যবসায়ীদের দোষারোপ সহ মিনিকেট চাল নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রকাশ করা হচ্ছে। প্রকৃতপক্ষে ধানের মূল্য বাড়লে চালের দামও বাড়বে, এটাই স্বাভাবিক। এছাড়া বলা হচ্ছে মিনিকেট নামে কোনো ধান নেই। আমরা বলছি মিনিকেট ধান আছে এবং বগুড়া, নন্দীগ্রাম, নাটোরের সিংড়া, কুষ্টিয়া, রণভাগা সহ বিভিন্ন স্থানে এ ধান মিনিকেট নামেই তা বিক্রি হয়। চাল কেটে সরু লম্বা করা যায় না, এটা বাস্তবতা বিবর্জিত, কারণ এখন পর্যন্ত বিশ্বের কোথাও এ ধরনের কোনো মেশিন আবিষ্কার হয়নি। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এ সময় জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম বাবু, বেলকোন ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী বেলাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রচার করা হচ্ছে মোটা চাউল ছাঁটাইয়ের মাধ্যমে চিকন করে মিনিকেট চাউল হিসাবে বাজারজাত করা হচ্ছে। বর্তমান সময়ে কথাটিকে বদলিয়ে নতুনভাবে বলা হচ্ছে BR-28 ও BR-29 জাতীয় ধানের চাউল সুপার পালিশ করে মিনিকেট চাউল হিসাবে বিক্রি করা হচ্ছে। নাটোরের নারদ নদী রক্ষায় মহামান্য উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার বেলা 11:30 দিকে নাটোর প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা ও বেলা নেটওয়ার্কের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বেলার বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সেনাল, নাটোর NGO অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাতী বসাক, সাধারণ সম্পাদক শিবলি সাদিক, কসমস সংস্থার নির্বাহী পরিচালক মেহনাজ মালা ও নিডার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি সহ অন্যান্যরা। মানববন্ধনে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ছাড়াও সুশীল সমাজ ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে দখল দূষণ বন্ধ করে নারদ রক্ষায় দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। নাটোরে 5 থেকে 11 বছর বয়সী শিক্ষার্থীদের COVID-19 টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 9টার দিকে দীঘাপাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক
শামীম আহমেদ। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার প্রাথমিক পর্যায়ে 229,500 শিক্ষার্থীদের করোনা ভাইরাসের এই টিকা প্রদান করা হবে। 12 কর্মদিবসে জেলার 300+ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। স্কুলে অনুপস্থিত অথবা ঝরে পড়া শিক্ষার্থীদের 13তম কর্মদিবসে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে টিকা দেওয়া হবে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়। টিকা গ্রহণে উৎসাহী শিক্ষার্থীরা জানায়, টিকা নিয়ে তাদের কোনো সমস্যা হচ্ছে না, তাদের জন্য এই ব্যবস্থা করায় তারা সরকারকে ধন্যবাদ জানান। এদিকে অভিভাবকরা জানান, তারা আগেই টিকা নিয়েছেন, সরকার শিক্ষার্থীদের জন্য এই টিকাদান কর্মসূচি গ্রহণ করায় তারাও খুশি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জানান, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই টিকা নিচ্ছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান জানান, আশা করা হচ্ছে সুষ্ঠুভাবে এই কর্মসূচি শেষ হবে। জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরেও এই কার্যক্রম শুরু করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটি ভিত্তিক শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।